আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আবার অনেকদিন পরে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো এখন তো আসলে রেগুলার ওভাবে ব্লগ শেয়ার করা হয় না, তো অনেক ব্লগ এভাবে আমার জমা পড়ে আছে। তো এটাও বেশ কয়েকদিন আগের একটা ব্লগ আপনাদের সাথে এখন শেয়ার করছি। তো আজকে সকালবেলা ব্রেকফাস্ট বানানোর কোনো তাড়া নেই, খাবার সকালবেলার খাবার রেস্টুরেন্ট থেকে আনা হয়েছে, সাগর রেস্টুরেন্ট হিলসাইড থেকে। তো হিলসাইডের আশেপাশে যারা থাকেন তারা তো সবাই চিনে থাকবেন সাগর রেস্টুরেন্ট। ওদের খাবারগুলো অনেক ভালোই হয়, মজার, বিশেষ করে তেহারিটা সত্যি অসম্ভব মজার হয়। আর সকালবেলার নাস্তার মধ্যে হালুয়াটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আগে তো বাজার করতে যদি সকালের দিকে যাওয়া হতো, দেখা যেত যে আমরা নাস্তা করে এরপরে বাজার করছি তাদের ওখানে। এখন তো আসলে বসে খাওয়া হয় না, তো সকালবেলার নাস্তা এরপরে হচ্ছে দুপুরে কিংবা রাতে যে কোনো সময়ই আমরা আর কি যেয়ে খাওয়া হতো ওখানে। তো এখন আসলে তো আর ওই আগের সেই সিচুয়েশন নেই। তো যাই হোক, এখন সামিকে নিয়ে একটু বের হয়েছি, ও প্লে করবে কিছুক্ষণ এর জন্য। তো খুব সুন্দর আজকের ওয়েদারটা, যদিও সন্ধেবেলা আবার বৃষ্টি আছে, মানে রাতে বৃষ্টি থাকবে। তো এখন একটু পেরোবো, আর শপিং করতে যেতে হবে, আমাদের বেশ কিছু কেনাকাটা আছে, আবার কিছু জিনিস রিটার্ন করতে হবে, তো ইউপিএস স্টোরেও যেতে হবে। তো এজন্য এখন রেডি হয়ে নিচ্ছি। এখন আসলে সন্ধ্যা হয়ে যায় চোখের পলকে, ওই যে দুইটা পর্যন্ত স্বামীর ক্লাস থাকে, ক্লাস দুইটা পর্যন্ত বলতে দেড়টা পর্যন্ত থাকে, বাট দুইটা পর্যন্ত আবার ওর হোমওয়ার্ক থাকে, সেগুলো শেষ করা লাগে, দুইটার মধ্যে আর কি জমা দিতে হয়। তো এই জন্য আর আসলে একদিক থেকে আমার জন্য সুবিধা যে পরে আর স্বামীকে নিয়ে আর কি বসতে হয় না, কারণ বাচ্চারা কিন্তু একবার একটু লং টাইম বসতে চাইলে পরে আর বসতেও চায় না। তো এই হচ্ছে অবস্থা, এটা আমার জন্য ভালো হয়েছে, আবার আমিও সময় পাই। তো যাই হোক, এজন্য দেখা যায় যে ওই দুইটা পর্যন্ত আর কি থেকে এরপরে মনে হয় যেন চোখের পলকের মধ্যে আর কি সন্ধ্যা হয়ে যায়, সেটাই বলছিলাম। তো এই যে আমার এই প্যান্টটাকেও রিটার্ন দিতে হবে। তো আজকে বেশ কয়েকটা জায়গাতে যাব, ওয়ালমার্টে যাব, তারপর হচ্ছে শপিংয়ের জন্য যাব মলে, তারপর হচ্ছে ইউপিএস স্টোরে অলরেডি চলে এসেছি, কিছু জিনিস আর কি রিটার্ন দেওয়ার ছিল সেগুলো নিয়ে। তো পাটটা যে আসলে কিনেছি তখন খেয়াল করিনি যে ওখান থেকে, মানে লিডার কাছ থেকে একটু আর কি হয়তো কোনো কিছু সাথে লেগে ওখান থেকে রংটা চলে গিয়েছে, তো এই জন্য আর কি রিটার্ন দেব। তো এখন সন্ধ্যা কিন্তু হয়ে গেছে, একটু একটু বৃষ্টিও পড়েছিল, রাতে বৃষ্টি হবার কথা। তো যাই হোক, আমরা স্টারবাকস থেকে কফি নিয়ে নিলাম, কফি না হলে বাইরে বের হলে মনে হয় যেন চলে না, যদিও আমি খুব একটা চা কফি খাই না বাসায়, খুব একটা না, একদমই না, হয়তো বাসায় কেউ এলে অথবা খুবই কম সময় আর কি খাওয়া হয়, বাট বাইরে এলে খাওয়া হয় আমার। তো এই তো শপিংয়ের জন্য এলাম। তো কেনাকাটা করে নিয়ে এলাম এখানে, বিজেস থেকে কিনেছি আমি একটা এই যে প্যান, আর সেই সাথে একটা খোলামেলা একটা পট বা প্যান বলা যায়, ওটাতে আর কি ফ্রাইড রাইস করতেও সুবিধা হবে, বা মাছ তরকারি দিয়ে রান্না করতে, মানে সবজি দিয়ে রান্না করতে অনেক বেশি ভালো লাগে এই টাইপের প্যানগুলো আমার কাছে, বেশ আর কি খোলামেলা, খুব ভালো লাগলো, তাই এটা নিলাম। যদিও ঢাকনা থাকলে আরও বেশি ভালো হতো, বাট এগুলোর সাথে ঢাকনা নেই। সেই সাথে দুটো বাটি কিনেছি স্টিলের, এগুলো আমি মাছ মাংস ধোয়ার জন্য, মাছ ধোয়ার জন্য স্টিলের বাটিগুলো খুবই আর কি
ভালো কাজ করে আমি বলবো, অন্য অন্য কিছুতে আর কি, অন্য অন্য যে সব জিনিসগুলো আছে ধোয়াধুয়ির জন্য, তার মধ্যে আমার কাছে স্টিলের গুলো বেশি ভালো লাগে, মাছ ধোয়ার ক্ষেত্রে বিশেষ করে। আর এগুলো নষ্টও কম হয় কিন্তু। আর সেই সাথে এই যে একজন আমাকে জিজ্ঞেস করেছিলেন যে সামির স্কিন কেয়ারের জন্য আমি কি ব্যবহার করি, মানে কোন ব্র্যান্ডের লোশন বা শ্যাম্পু, এই যে আমি অ্যাবিনো বডি লোশন, এরপরে হচ্ছে শ্যাম্পু, আর এই যে লোশনের সাথে আমি ভ্যাসলিন ইউজ করি, বিশেষ করে এই শীতের সময়, গরমের সময় না, এখন তো আর কি উইন্টারের সময় দেখা যায় যে লোশন দিলেও কিন্তু কাজ হয় না, একটু ড্রাই হয়ে যায় বাচ্চাদের আর কি ত্বক, তো সেক্ষেত্রে এরকম ভ্যাসলিন যদি লোশনের সাথে মিক্সড করে ইউজ করা হয় তবে অনেক সফট থাকে, তো এর জন্য একটু শেয়ার করলাম। আর হচ্ছে আমার শ্যাম্পু কন্ডিশনার শেষ হয়ে গিয়েছিল, সেগুলো আনলাম, কিনতে গেলে আসলে অনেক কিছুই বের হয়, এটা নেই সেটা নেই বা অনেক সময় পছন্দ হয়ে যায়। আর এখানে বেশ কিছু কেনাকাটা করেছি হচ্ছে সামি আর সামির ড্যাডির জন্য, আর সেই সাথে আমাদের বাথরুমের জন্য কার্টেন, তারপরে হচ্ছে পাপোশ, এগুলো নিলাম একটু আর কি ক্রিসমাসের জন্যই এগুলো আর কি, তো আমার কাছে এগুলো ভালো লাগে মানে এই সময়টাতে ব্যবহার করতে, তো যাই হোক। আর এই তো আমার হাজব্যান্ডের জন্য একটা জ্যাকেট নিলাম, এটা আর কি জিন্সের জ্যাকেট, খুবই ওয়ার্ম, আর সেই সাথে সোয়েটার, এই সোয়েটারগুলো আমার কাছে ভালো লাগে, ছেলেদের বা মেয়েদের এই প্রিন্টের সোয়েটারগুলো খুবই ভালো লাগে আমার কাছে, আর সেই সাথে একটা হুডিও নিয়েছি ওর জন্য। আজকে ওদের দুজনের জন্যই আসলে কেনাকাটা করতে বের হওয়া, সেই সাথে টুকটাক আরও জিনিসপত্র আর কি নিয়েছি। সংসারে কি না লাগে, আসলে সব কিছুই লাগে, সামির জন্য খেলার জন্য একটা এই যে স্যান্ড দিয়ে বাচ্চারা যে প্লে করে ওটার একটা বাকেট নিয়ে এলাম, সে পেয়ে এখনই খেলা শুরু করে দিল, আমি একটু আবার ধুয়ে দিয়েছি খুব সুন্দর করে, তো এখন খুব এনজয় করছে স্যান্ড নিয়ে। তো এখানে স্বামীর জন্য কিছু কেনাকাটা করেছি, বাচ্চাদের আসলে দেখা যায় কয়েকদিন পরে পরেই কিন্তু কিনতে হয়, মানে ওদের একটু বেশিই লাগে, মনে হয় যেন নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি, তো এই তো ঠান্ডার জন্যই দুটো প্যান্ট কিনেছি, এরপরে সাথে যে পাতলার মধ্যে একটা সোয়েটার, তারপরে হচ্ছে হ্যাট, ওর পছন্দের স্পাইডারম্যান হ্যাট, ও আবার এগুলো খুব পছন্দ করে, তো ওর পছন্দেই নেয়া, এরপরে ওর জন্য বেশ কিছু সক্স কিনলাম, বক্সার, তারপরে হচ্ছে দুই জোড়া স্নিকার। এরপরে শাওয়ার কার্টেনের সাথে যে লাইনারগুলো আর কি ব্যবহার করি সেগুলো আর কি একটা কিনলাম, তারপরে দুটো বাস্কেট কিনেছি, একটা ছোট আর একটা হচ্ছে বড়, বড়টা কিনেছি সামির আর কি খেলনাগুলো রাখার জন্য, আর কি প্রতিদিন প্লে করে দেখা যায় যেখানে সেখানে ফেলে রাখে, তো ওটা আবার এটার মধ্যে যাতে ওই রাখতে পারে এই জন্য কেনা। আর এই যে এটা হচ্ছে প্লেসম্যাট, প্লেসম্যাটটা হচ্ছে আর কি কাপের জন্য, গরম চা কফি রাখার জন্য, খুবই ভারী স্টোনের। আর সাথে নিয়েছি হচ্ছে মাস্ক, এটার মধ্যে তিনটা আছে, ছোট বড় করা যায়, তবে পাবলিক প্লেসে আসলে আমি এগুলো ব্যবহার করতে আর কি ভরসা পাই না, সার্জিক্যাল যেগুলো সেগুলোই আর কি ইউজ করা হয় বেশিরভাগ সময়, মনে হয় যেন এগুলো কাজ করে কি করে না এরকম একটা মনের মধ্যে সমস্যা করে আমার। আর সেই সাথে নিয়েছি বিবির মেকআপ আর রিমুভ করার জন্য কিছু ওয়াইপ, আর সেই সাথে একটা বক্স নিয়েছি, এটার মধ্যে আর কি জুয়েলারি রাখা যাবে এর জন্য, ছোট দেখে নিয়েছি, তো এরকম সেম আমার আরও একটা আছে বড়, তো ভাবলাম আর কি সেম যেহেতু দেখতে ছোটটাও নিয়ে যাই, তো এই তো এই ছিল আজকে আমার কেনাকাটা, শেয়ার করলাম আপনাদের সাথে, তো এখন অন্য একটা দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি,
তো ওই ব্লগটা একটু ছোট হয়ে যাওয়াতে ভাবলাম যে অন্য একটা দিনের ব্লগও একসাথে মানে দুদিনের ব্লগ শেয়ার করি। তো এখন আমরা দুপুরের দিকে একটু ভাপা পিঠা খাচ্ছিলাম, তো গরম করে এনেছি। পিঠাটা কেনা, ঘরে বানানো না, আর কেনা পিঠা দেখবেন যে এরকম একটু টাইট হয়ে যায় মনে হয় কিনে আনার পরে, কারণ আগে বানানো থাকে। এজন্য তো ওয়ার্ম করার সময় আমি পেপার টাওয়াল একটু ভিজিয়ে এরপরে পানিটা ঝরিয়ে পুরো পিঠা আর কি পেঁচিয়ে এরপরে ওয়ার্ম করে নেই, এতে পিঠাটা খুব সুন্দরভাবে সফট হয়। তো এখন দুজনে খাওয়া দাওয়া করে এখন আমি রান্না করব, দুপুরের জন্য রান্না বান্না করতে হবে, সেই প্রিপারেশন নিয়েছি। আদা বাটা একদমই শেষ হয়ে গেছে, তো আজকে পেস্ট করে নিয়েছি বেশি করে। তো এখন আমি এই যে কিউব করে এরপরে যে ট্রেগুলোতে করে রেখে দিব ডিপ ফ্রিজে, 40-45 মিনিটের মধ্যেই জমে যাবে। এরপরে নামিয়ে আমি হচ্ছে কোনো জিপলক ব্যাগে করে রেখে দিব, বেশ অনেকদিন ইউজ করা যায় এভাবে করলে। যদিও আপনারা সবাই জানেন, তারপরেও যদি কারো অজানা থাকে তাই একটু আর কি বলে দিলাম। আর আজকে চিংড়ি মাছ ভুনা করব, তো বেশ কিছু চিংড়ি মাছ আমি ক্লিন করে নিয়েছি। তো এই কিছু আমি এখন একটা বাটিতে করে রেখে দিব, প্লাস্টিকের বাটিতে আমি আর কি একটু পানি দিয়ে এরপরে মাছগুলো ঢাকনা দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব। একটু পানি দিয়ে যেহেতু ক্লিন করা, একদম রগ আমি ক্লিন করে নিয়েছি, ভেতরের যেই আর কি রগটা থাকে সেটা ফেলে মানে পুরোপুরিভাবেই ক্লিন করে এরকম পানি দিয়ে একটা বাটিতে করে রেখে দিয়েছি, কারণ পরে আবার কোনো সবজি দিয়ে যখন রান্না করব তখন আর আমাকে এই কষ্টটা করতে হবে না। তো পানি ছাড়া রেখে দিলে কিন্তু অনেক সময় লাল হয়ে যায়, কিন্তু পানিটা দিয়ে রেখে দিলে একদম ফ্রেশ থাকবে। তাই আমি একটু পানি দিয়ে দিলাম, আর মুলা রান্না করব ডাল দিয়ে। তো মুলা আমি আগে একটু সেদ্ধ করে নিচ্ছি, তবে মুলা সেদ্ধ করে পানিটা ঝরানোর পরে কিন্তু পানি দিয়ে আবার যদি ধুয়ে নেন তবে মুলার আর স্বাদটা থাকে না, শুধু পানিটা ঝরিয়ে নিলেই হবে, এরপরে আর ধুয়ে নেওয়ার প্রয়োজন হয় না। আগে তো মানে সেদ্ধ করার আগে তো অবশ্যই ধুয়ে নিতে হবে, এরপরে পানিটা ঝরানোর পরে আর ধোয়ার দরকার হয় না। তো এদিকে আমার চিংড়ি ভুনা শেষ, আজকে আর কোনো আমি রেসিপি শেয়ার করছি না, আজকে জাস্ট আমি কী কী রান্নাবান্না করছি এই সব নিয়েই আজকের ব্লগটা। আসলে তো মুলা সেদ্ধ করা হয়ে গেছে, আমি ডাল দিয়ে রান্না করব। মসুর ডাল দিয়ে কে কে খেয়েছেন জানি না, তবে খুবই মজার মসুর ডাল দিয়ে রান্না করলে। আপনি ডালটা যেভাবে রান্না করেন ঠিক সেভাবে রান্না করেই আর ডালটা যখন হয়ে যাবে বা যখন আপনি ডালটা ভেঙে দিবেন তখন মুলাটা দিয়ে দিলেই হবে। আর মুলাটা তো অর্ধেকটা সেদ্ধ করাই আছে, খুব বেশি সময় লাগবে না, এরপরে জাস্ট ডালের সাথে জাল করে মুলা যখন পুরোপুরিভাবে সেদ্ধ হবে তখন ডালে যেভাবে আপনি বাগার দেন রসুন পেঁয়াজ কুচি দিয়ে ওইভাবে দিয়ে দিলেই হবে। অনেক মজার খাবারটা, কিন্তু চাইলে একটু ধনিয়া পাতা অ্যাড করতে পারেন শেষে। তো এরপরে আমি আবার এই যে বিফ রান্না করছি আলু দিয়ে, তো আমাদের দেখা যায় যে মাছ বা সবজি এগুলো আমি বেশি পছন্দ করি, মাংস খুব একটা আমার পছন্দ না। বাট সামি আর তার ড্যাডির জন্য রান্না করতে হয়, ওরা আবার দেখা যায় যে মাংসটা একটু বেশি পছন্দ করে। তো এখন আর কি চালও ধুয়ে নিয়েছি, ভাত রান্না হবে। তো মাত্রই রান্না বান্না শেষ হলো, ডালটা কিন্তু বেশ ঘন হয়েছে, আর এরকম ঘন ডালের সাথে কিন্তু এই মুলা রান্নাটা অনেক বেশি মজার হয়।
তো চিংড়ি ভুনা গরুর মাংস সবকিছুই শেষ। আজকের মতো আমি ব্লগটা এখানে শেষ করব। আবারও কথা হবে নতুন ব্লগে। সবাই অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ।